দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক করা আছে, এমন অবস্থায় মেয়ের সাথে কথা বলা যাবে কিনা? খুব দরকারি একটা প্রশ্ন। আমাদের দেশে বিয়ের আগে অনেক সময় দেখা যায় একটা নাম দিছে এঙ্গেজমেন্ট, আসেনি আপনাদের এলাকায়? বিয়ের আগে আংটি পরায় রাখে, অথবা আংটিও পরায় না, শুধু মুখোমুখি কথা পাকাপাকি হয়, ঠিক আছে আমরা তাহলে বিয়ে পড়াবো করবো 6 মাস পরে, 2 বছর পরে, 1 বছর পরে। ওই এঙ্গেজমেন্টের পরে, আংটি পরানোর পরে, অথবা কথা পাকাপাকি হওয়ার পরে ছেলে মেয়ে মনে করে তাহলে আমরা বোধহয় এখন জামাই বউ হয়ে গেছি। এবার সারাদিন ইটিশ পিটিশ আলাপ সালাপ বেহুদা করতে থাকে স্বামী স্ত্রী সুলভ, টাটকা হারাম, জায়েজ নাই। যতক্ষণ পর্যন্ত আগ্দ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী হতে পারবেন, এতই যখন ইচ্ছা তাহলে আগ্দটা করাই ফেলেন, আবার ঝুলে রাখবেন কেন? এঙ্গেজমেন্ট আবার কি? এঙ্গেজমেন্ট জিনিসটা কি? ইসলামে কোনো এঙ্গেজমেন্ট ফ্যাঙ্গেজমেন্ট নাই। আগ্দ হয়ে গেছে বিয়ে হয়েছে, আগ্দ হয় নাই বিয়ে নাই, শেষ। আমাদের দেশে এটা আরেক রোগ যে বিয়ের কথা বলে ওই কলা দিয়া ঝুলে রাখে, আংটি একটা পরাই দিছে, এই মেয়েরা আর কোথায় বিয়ে দিতে পারবেন না, আমরা দখল করে নিয়েছি। তো দখলই যখন করছো ভাই, আগ্দ পড়ায় দাও, ছেলে মেয়ে দূরে থাকবে এখন থাকুক, সমস্যা নেই, পরা উঠা উঠি করিও, তারা যে পারস্পরিক আলাপ সালাপ করবে সেজন্য হারাম না হয়। অতএব বিয়ের ইজাব প্রস্তাব কবুল হবে, খুতবা হবে, বিয়ে পড়াই দিবেন, বিয়ে পড়াই দিছেন উঠায় নেবেন পরে, ঠিক আছে, হয়তো মেয়ের পরীক্ষা আছে, ছেলের পরীক্ষা আছে, থাক পরে করেন আনুষ্ঠানিকতা, উঠায় নেওয়া নেই পরে করেন, কিন্তু অন্তত বিয়েটা পড়ায় দেন। বিয়েটা পড়ায় দিলে এরপরে যোগাযোগ করতে পারবেন। ওই আগ্দ করা, এই আগ্দ করার নাই, কথা পাকাপাকি করছেন, বিয়ে পড়ায় নাই এখনো, শুধু আংটি পরায় এঙ্গেজমেন্ট করাইছেন, হ্যাঁ কিছু হাদিয়া দিয়ে আসছেন, কথা পাকাপাকি হয়েছে, এখন ওই মেয়ের বাপ মা, ছেলের বাপ মা ব্যয় 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 ব্যানের মতো থাকে, আর ছেলেও ওই মহিলার বউ মনে করে বউ সুলভ আলাপ সালাপ করে, আড্ডা ফাড্ডা মারে, জায়েজ নাই, জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব বিয়ে পড়ায় ফেলছেন, বাস শেষ, স্বামী স্ত্রী হয়ে গেছেন, এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট দিয়ে কুলাবে না। এরপর প্রশ্ন হলো, আমার স্ত্রী যদি পর্দা করে তাহলে আমরা, আমার ভাবি আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা এবং খারাপ কথা বলে, এমন অবস্থা কি করতে পারি? দেখুন, অনেক মহিলা আছে, আমাদের দেশে মহিলাদেরকে মহিলারাই বেশি নির্যাতন করে। কারা বেশি নির্যাতন করে? মহিলারা বেশি নির্যাতন করে। দেখবেন মহিলাকে জ্বালায় বেশি শাশুড়ি, শ্বশুরের তুলনায় শাশুড়িয়ে বেশি জ্বালা, ননদরা একটু বেশি জ্বালায়। আহা, যেই শ্বশুর শাশুড়ি, যে শ্বশুর, যে ননদ, যে দেবর, ভাই প্রশ্ন আর নেব না, প্রশ্ন শেষ, যেগুলো আছে এগুলোর তো উত্তর দিতে পারতেছি না। যে শাশুড়ি, যেই ননদ বা অন্য কোনো মহিলা পর্দা করার কারণে কোনো মহিলাকে কষ্ট দেয়, সে পর্দার বিধানের গুরুত্ব বোঝে নাই। আল্লাহর ফরজ বিধান মানার কারণে যদি কাউকে কষ্ট দেয়, তাহলে কষ্ট দেওয়া মানুষটা হারামে লিপ্ত আছে। কিসে লিপ্ত আছে? হারামে লিপ্ত আছে। আপনি নিজে পর্দা মানতে পারেন না, অপরাধবোধ থাকতে হবে, আরেকজন পর্দা করে তাকে নিয়ে বাজে কথা বলবেন, কটু কথা বলবেন, এটা গুনাহের কথা। আমার দেশে দেখবেন কেউ ভালো কাজ করলে, আরেকজন করতে না পারলে তো তারে খোঁচাবে, বলবে নামাজ পড়তে আসে, কত দেখছি অনেক লোক নামাজ পড়েও তো জাহান্নামে যাবে। কথা খারাপ বলেন নাই, নামাজ যদি উল্টা পাল্টা পড়ে, ঠিকঠাক মতো না পড়ে, আর নামাজ পড়ে দিকে আরেকজন আইল ঠেলে, তাহলে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কিন্তু আপনি যে নামাজ পড়তেছেন না, নামাজ পড়েও যদি ওনার জাহান্নামে যাওয়া লাগে, আপনি তো নামাজই পড়েন না, আপনার কোথায় ঠিকানা? জাহান্নামে তো জায়গা হবে না। কথা বুঝেন নাই? অনেক লোক আছে দেখবেন, একজন মহিলা পর্দা শুরু করছে, ফেরেশতা শাস্তি আসছে, কত দেখছি কদিন পরে ছুটে যাবো। যুবকরা দায় রাখছে, আরে দায় রাখছো, দেখছি কদিন পরে ঠিকই সব ছুটে যাবো। এরকম কিছু মানুষ খোসাইনে আছে না? আমি বলি এগুলো সাক্ষাৎ ইবলিস। মানুষ রূপী একটা মানুষ ভালো কাজ করে তাকে উৎসাহ দিবে, উল্টা তারে সেখানে খোঁচায়, আছে না নাই? আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরকম যদি কেউ খোঁচায় খোঁচাক, তাহলে বুঝবেন যে ইবলিসের কাম খোঁসানি। মানুষ রূপী ইবলিসও আছে, মিনাল জিন্নাতি ওয়ান্নাস, আল্লাহ বলছেন। মানুষ শয়তানও আছে যে মনের ভিতরে কুমন্ত্রণা দেয়, আমি আমার জায়গা অটল থাকবো, যত খোঁচাখুচি করুক আমি আমার পথ ছাড়বো, এই চেষ্টা করতে হবে।